ନମସ୍କାର ମନୋରମା ଏଜୁକେସନ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ଏହି ଭିଡ଼ିଓରେ ନା ବା ନ୍ୟାସନାଲ୍ ଆଚିଭମେଣ୍ଟ ସର୍ଭେର କିଛି ପ୍ରାକ୍ଟିସ୍ ପାଇଁ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ଓ ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀର କିଭଳି ମଡ଼େଲ କ୍ୱସନ୍ ଆସିଛି ସେ ବିଷୟରେ ଜାଣିବା ପ୍ରଥମେ ଜାଣିବା ତୃତୀୟ ଶ୍ରେଣୀର ଭାଷା ଗଣିତ ପରିବେଶ ଅଧ୍ୟୟନରେ କ'ଣ ପ୍ରଶ୍ନ ରହିଛି ଏହି ପ୍ରଶ୍ନ ଗୁଡ଼ିକ ପ୍ଲାନିଂ ଆଉଟକମ୍ ଉପରେ ଆଧାରିତ প্রত্যেক বিষয়ের পনেরোটি বহু বিকল্প প্রশ্ন রয়েছে প্রত্যেক প্রশ্নপ্রাই চারটি সম্ভাব্য উত্তর রয়েছে সেই সঠিক উত্তর বাছবারক হব মানে কো বিভাগের দেখ কিছু ভাষা বা ওড়িয়ার কোশ্চেন আনসার জানিবা। প্রথমে অনুচ্ছেদটি অনুচ্ছেদটি আমি কন পড়া তাপরে প্রশ্নর উত্তর করা দিনে পক্ষী মানুষ রাজা বাছি স্থির গলা। ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତି ଜଙ୍ଗଲର ସବୁ ପକ୍ଷୀଙ୍କୁ ଏକାଠି ହେବା ପାଇଁ ଖବର ପଠାଇଲେ ସେହିଦିନ ସେମାନଙ୍କର ରାଜା ବଛା ହେବ ବୋଲି ମଧ୍ୟ ଜଣାଇଲେ ଡାମରା କାଉ ରାବିଲା ସେ ରାଜା ହୁଅନ୍ତା କି ଡାମରା କାଉ ଭାବିଲା ସେ ରାଜା ହୁଅନ୍ତା କି କାଉ ଚତୁର ବୋଲି ସମସ୍ତେ କହନ୍ତି ସେ ଜଙ୍ଗଲ ଯାକ ବୁଲି ସବୁ ପକ୍ଷୀଙ୍କ ପର ଯୋଗାଡ଼ କଲା ସେଗୁଡ଼ିକୁ ନିଜ ଦେହରେ চারিআড়ে খঞ্জিদেলা সে ভাবিলা এপরি কলে দেবগু নিশ্চিন্ত তাা করে দেবে সেমিতি হেলা ডামা কাউকু দেবগু রাজা বাছিলে এহা দেখি অন্য পক্ষী মানে রগিগলে ও তাকু আক্রমণ করে নিজ নিজের পর ছড়াই নেলে শেষরে সে পুঁ ডামাউ হয়ে গলা লাজরে সে জায়গা ছাড়ি পড়াইলা ভালকে মনদুণ তো পিলা মানে বর্তমান এক নম্বর দেখ কশ্ন অনেক গপরে কষয় কষয় কুয়া যাই না ডামরা কাউ বিষয় কুহযাই সেটি আমি কন না গোল বা নহলে টিক চিহ্ন দেওয়া তারপরে দুই নম্বর দেখ অন্য পক্ষী মানে কী রগিগলে এর মধ্যে চারটি উত্তর অ তাহলে ঠিক উত্তর আমি বাছি না ডামরা কাউ রাজা হবার তাহলে ক নম্বরটি ঠিক উত্তর তিন নম্বর দেখো এই গপরে কাউ পাই তোল শব্দ মানক কেউ শব্দটি উপযুক্ত দেখ চারোটি উত্তর অ্যা তাহলে ঠিক উত্তর হব ঘো সে গর্বী লাগে তারপরে চারি নম্বর দেখ দেবগু ডামরা কাউ কু পক্ষী মানা কী বাছিলে তাহলে এর চারোটি উত্তর অতর হব কো সে অলগা দেখা যাও যায় সেই তাা বাছিলে তারপরে পাঁচ নম্বর ডামরা কাউ পোর সবু নিজ দেহরে ডেস অ তার উত্তর দেখ কেব চারোটি উত্তর মধ্যে না খো হব সে পোর কণ না নিজ দেহে খঞ্জিলা তাপরে দেখ তলে দিয়ে সারণী কড় ও প্রত্যেক প্রশ্ন ঠিক উত্তরের গোল বুলাও এই সারণীটি কিলা মানে ভাল কি পড়ে তাপরে আমি প্রত্যেক প্রশ্নর উত্তর দেব ছোট এই সারণী রেউ বিষয় সূচনা দিয়া যাই এর দেখ চারোটি উত্তর অনেক ঠিক উত্তর হব অপশন খো শ্রেণী সময় সারণী সাত নম্বর ড্রিল কেউ দিন করা যায় চারটি অপশন অ্যা তাহলে ঠিক উত্তর হব ক

কেও পিৰিয়ড পৰে ইয়াৰ দেখ চাৰোটি অপশন অঁ ত'লে ঠিক আনচাৰ হ'ব ক' না কৃতিয়িৰিয়ড তাৰমানে তিনিটা পিৰিয়ড পৰে আমাৰ কণ খাই মধ্যাহ্ন ভোজন হৈ থাকে দহ নম্বৰ তোলে দিয়া যায় কেও শব্দটি গোটেই কামক বুজায় নাই কেব্দি গোটেই কাম কুজায় নাই কয়ল পৰিৱেশ সেইটোৱে গোটেই কামক বুজাই না নাই তাৰপৰা দেখ পিলা মানে গোটেই অনুচ্ছেদ অ মোৰ নাম পুচি মোৰ ঘৰে পালিত ভাৱে ৰহে মি আ তিৰিছ প্ৰকাৰৰ জন্তু অতি কিন্তু সৰ আখি মোৰ ঠাৰু অলগা মতে পহৰ বা ভাল লাগে নাই মোৰ মাছ মাংস ভাৰি পচন্দ কিন্তু মোৰ ভাৰি প্ৰিয় হ'ল মূষা মতে ক্ষীৰ পি ভাল লাগে পক্ষী মানে মতে ভয় কৰোঁ মনোষ মানৰ মিছি ৰ মতে ভাৰি ভাল লাগে ভাল কি শুনিলে প্ৰশ্নগুড়িক অঁ তাৰ দেখাৰোটি উত্তৰ অধ্যয় এঘাৰ নম্বৰ দেখ কণ অঁ পুষি কাহাৰ নাম কাহাৰ নামৰে পিলে বিলেইৰ নাম ত আমি টিক চিহ্ন দবা বাৰ নম্বৰ মূষা পোষিৰ প্ৰিয় কাকি কাকি প্ৰিয় কয় নে তাৰ পচন্দ খাদ্য যোগ না সেইপাই ত'লে গৰে আমি কণ কৰিবা না টিক চিহ্ন দাবা তেৰ নম্বৰ পুষি কু ভাল লাগে নাহ লাগে নাহঁৰীবা ভাল লাগে নাহি তিক চিহ্ন দবা চৌদ নম্বৰ দেখ পক্ষী মানে পুষি কাষকি ভয় কৰ কখন সে তা মারি খায়ে সেপি তাহলে কোরে আমি রাইট চিহ্ন দাব পনেরো নম্বর দেখি কম খাইব বেশি ভালো পায়ে কম খাইব কহিল না সে ক্ষীর পি বেশি ভালো পায়ে তালে আমি গোরে আমিহ্ন দাব পিলা মানে বর্তমান খ বিভাগ দেখো নম্বর কন গর কেউ অঙ্গরে গছ্য তয়ারি হুয়ে কহিল কেউ অঙ্গরে দেখ চারোটি অ্যা চিত্র তহলে ইয়াৰ ৰাইট আনচৰ হ'ব অপশন খ্ৰ খাদ্য তিয়াৰী কৰি থাকে তাৰপৰা সতৰ নম্বৰ দেখ বাঘিংহিংস্ৰ জন্তুকৰ দখ শক্ত মুনিয়া হৈ থাকে কাষকি কাংকি হৈ থাকে কহ সতৰ নম্বৰ দেখ ই চাৰিটি অপশন অঁ ত'লে ঠিক উত্তৰ হ'ব গ সহজেৰে গছ উপৰক চঢ়ি পাৰিব সেইপাই দা নখ মুনিয়া হৈ থাকে অথৰ নম্বৰ দেখ তুম বা ভয়ণীকু তুমি কণ বুলি ডাকিব কহ

করা যায় না এটা তো হাত কড়ি এটা কেউটি পলিস্টেসন ব্যবহার করা যায় তাহলে অপশন ঘ হব এর উত্তর কুড়ি নম্বর দেখ কিন্তু না তলে দিয়ে যাই দুইটি প্রাণী ছোট বড় হলে একা ভরি দেখা তাহলে ছোট বড় হলে মধ্যে একা ভিড় দেখা যাচ্ছে চারটি অপশন অ্যা তাহলে ঠিক উত্তর হব ঘ না বাঘ ও বিলেই দেখব সে ছোট হলে মধ্যে বেলইটা একা পড়ি দেখা যাতে একুশ নম্বর ପାଖ ଚିତ୍ରକୁ ଦେଖ ଚିତ୍ରରେ କେଉଁ କାମ ହେଉଛି ଯେଉଁ ଚିତ୍ର ପାଖକୁ ଦେଖୁଛ କେଉଁ କାମ ହେଉଛି ନା ଚାଷ କାମ ହେଉଛି ତାହେଲେ ଅପସନ୍ ଘ ହେବ ଏହାର ଠିକ୍ ଉତ୍ତର ତାହେଲେ ସେଠି ଆମେ ରାଇଟ୍ ଚିହ୍ନ ଦେବା ତାପରେ ବାଇଶ ନମ୍ବର ଦେଖ ଅଣ୍ଡାରୁ କୁକୁଡ଼ା ଛୁଆ ହେବା ଭଳି ପ୍ରକ୍ରିୟା ନିମ୍ନଲିଖିତ କେଉଁ ପ୍ରକ୍ରିୟା ସହ ସମାନ ଏହାର ମଧ୍ୟ ଦେଖ ଚାରୋଟି ଉତ୍ତର ଅଛି ତାହେଲେ ରାଇଟ୍ ଆନ୍ସର ହେବ ଅପସନ୍ ଗୋ ମଞ୍ଜିରୁ ଗଛ ହେବା ଯେମିତି ଅଣ୍ଡାରୁ ଛୁଆ ହେଉଛି কুকুরা ছুঁ সেমি মঞ্জি কোণ গছ হব তাহলে গো পাখে কন রাইট চিহ্ন দেব তেইশ নম্বর দেখে লেখি বিভিন্ন প্রণালী বিষয় চারটি চিত্র দিয়া যাই তুমি এগুড়ি পুরাতনর বর্তমান সময় পর্যন্ত লেখা প্রণালী ক্রমে সজাই দিও তাহলে এই চারোটি চিত্র মধ্যে প্রথমে কোণ এটা দেখ তাড়ত্র লেখা হোচ্ছ এটা লেখুলে তাপরে ময়ূর পরে কালুদ হাতের বুড়িয়ে বুড়িয়ে লেখা আরভ কলে তা কোণ না কাজ কলমে লেখলে তাপরে টাইপিং করি সঙ্গে সঙ্গে লিখিদেলে তালে কেউটা হব অপশন গো হব ইার ঠিক সেটা তুমি রাইট চিহ্ন দেবা প্রথমে তাহলে দুই চার এক তিন এমিটি সিএলের রহব চবিশ নম্বর দেখ কেউ ধাড়ের ওড়িশার জেলাগুড়ি মানচিত্র দেখি চিহ্ন কণ কানচিত্রের না গঞ্জাম পুরী বালেশ্বর আন না ভদ্রক ପଚିଶ ନମ୍ବର ଦେଖ ପିଲାମାନେ କେଉଁ ଋତୁରେ ତୁମକୁ ଅଧିକ ଶସ ହୁଏ କହିଲ ଦେଖି ପିଲାମାନେ କେଉଁ ଋତୁରେ ହଁ ସାବାସ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଅଧିକ ଶସ ହୋଇଥାଏ ତାହେଲେ ଘର ନମ୍ବରରେ ଆମେ ଲାଇଟ୍ ଚିହ୍ନ ଦେବା ଛବିଶ ନମ୍ବର ତଳେ ଚାରିଟି କୁଣ୍ଡରୁ ପ୍ରତ୍ୟେକ କୁଣ୍ଡରେ ମଞ୍ଜିଟିଏ ପୋତା ଯାଇଛି କେଉଁ କୁଣ୍ଡର ମଞ୍ଜିରୁ ଗଛ ବାହାରି ଶୀଘ୍ର ବଢ଼ିବ କହିଲ ତାହେଲେ ଏହାର ଦେଖ ଅଛି ନା ଏକ ଦୁଇ ତିନି ତାହେଲେ କେଉଁଠି ତିନି ନମ୍ବରରେ କ'ଣ ଅଛି ମାଟି ଅଛି তাহলে সেটি আমি মঞ্জিটা পোতলে শীঘ্র গছ হব না নাই হব তাহলে কম হব না তিন নম্বর যে মাটি অনেক সেই উত্তর ঠিক ঠিক হব তাহলে কেউটি দেখ না অপশন গোরে অনে সে রাইট চিহ্ন দাব সতাইশ নম্বর দেখ তানচিত্রর খণ্ডক নম্বর যাইছি যাই দুইটি খণ্ড জড়িলে ওড়শা মানচিত্র হব দেখ দুইটি আমি চিত্রকে কেমা না জড়া

আনি পাড়ি পি সারা পরে অন্য গোটিয়ে বোতল আনব অনতিরিশ নম্বর দেখ তো লেখা যাই চারটি জিনিসর গোটি জিনিস মাটিরেশা অনেক বর্ষ লাগি থাকে ফলে মাটি দূষিত হুয়ে এবং মাটির কমি যায়। সেই জিনিসটি কু চিহ্নও কেউ জিনিস কহিল পিলা মানে মাটিরে বতিলে মাটি কম দূষিত হুয়ে তাহলে কম কহিল না প্লাষ্টিক তাহলে এর খোরে আমি খো অপশন রাইট চিহ্ন দেওয়া ତିରିଶ ନମ୍ବର ଦେଖ ବଣର ଜନ୍ତୁକୁ ଶିକାର କରି ମାଂସ ବିକୁଥିବା ଜଣେ ଶିକାରୀ କୁ ବଶ ନମ୍ବର ଦେଖ ବଣର ଜନ୍ତୁକୁ ଶିକାର କରି ମାଂସ ବିକୁଥିବା ଜଣେ ଶିକାରୀକୁ ବନ ବିଭାଗ କର୍ମଚାରୀ ଜେଲ୍କୁ ପଠାଇଦେଲେ କାହିଁକି କ'ଣ ପାଇଁ ପଠାଇଦେଲେ କହିଲ ନା ସେ ବଣର ଜନ୍ତୁ ପୋଷିବା କିମ୍ବା ଶିକାର କରିବା ଏକ ଅପରାଧ ସେଥିପାଇଁ ସେ ତାଙ୍କୁ ଜେଲ୍କୁ ପଠାଇଦେଲେ তাহলে অপশন গো আমি রাইট চিহ্ন দেব বর্তমান গো বিভাগের গণিত দেখ একশ নম্বর কন অজু পাখে কেউ বিডার কতোটি ও খোলা কাঠি কতোটি কতোটি অনেক দেখো ডালার কাঠি বিড়া ও খোলা কাঠি নেলে তার মোট কাঠি সংখ্যা দুইশ পঁয়ত্রিশটি হব দেখ অজু যে ধরছি দেখ গোটে শহেটিকিয়া বিড়া আহেটিকিয়া বিড়া কত হলো দুইশো এটা গোটে দেখ দশ টিকিবিড়া গোটে রাখি কন না তিনটা খোলা কাঠি আছে তাহলে আমি আপে যোগ করি এটি দেখ এটি দেখো দশ টিকি দুইটা বিড়া আছে না তাহলে আমি সেটি তাকে যোগ করে দেবা আউ এটি তাঠি অছি তাহলে এটি দশটিকিয়া গোটে অগা দুইটা কেলা তিরিশ হল সে তিন অগা দুই কত হা পাঁচ হয়ে তাহলে তিরিশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ তাহলে আমি রাইট মারবা এই ডালারু কাঠি নেই তার দুশ পঁয়ত্রিশটি হব

পঁয়ত্রিশ নম্বর দেখ তো লেখা যাওয়া সংখ্যা চারটি মধ্যে কেউ সংখ্যাটি দুই তিন ও চার গুণন খন্দার তিন ও চার গুণন খন্দা মানে তিন চে বার তাহলে এটা দেখো খোঁটা হব তার ঠিক উত্তর ছত্রিশ নম্বর আইএসা সতুরি টঙ্কা মূল্যের এক বল কি দোকানি তার মূল্য বাবদরে কেবল কতগুড়িয়ে দশ টকিয়া নোট দেলা তে সে দোকানি কতোটি দশ টকি নোট দিয়ে কতটি দিয়ে তাহলে দেখ দশ তাহলে দশ টকি নোট দেলা না কতটা দাম দিয়ে তাহলে সাতটি দিয়ে কশতা মূল্য সে না তাহলে অপশন গো হব তার ঠিক উত্তর নম্বর দিলু টাকা পচাশ পয়সা দিয়ে খাতা টাকা পচাশ পয়সা দোকানী সে পচাশ ট নোটটিয়ে পচাশ নোটটা তাকে ফেরাইব তাহলে আমি করা না পচাশ টঙ্ সত্যশ টাকা পচাশ পয়সা বিয়োগ করে দেবা পচাশ বিয়োগ পচাশ পয়সা दस रु पाँच गले पांच आठ के देख न नई चारु दुई गई पाँच रूप नहीं आई टा पचास पचास तहार रईट आंसर है अपसन गो बैस टा पचास पैसा टाँप पैसा निखे तुम्हें अड़तीस नंबर देख वर्गचित्री देख और तौ उत ठीक उक्ति को चिन्हट कर ठीक उक्ति को चिन्हट करा तो कौन अच्छी बर्ग चित्र कर्णर दर्घ्य तार बाहर दर्घ्य टूर बहु सब बड़े कम হ'ব নে কিন্তু খা দেখ বৰগচিত্ৰৰ কৰ্ণৰৰ দৰ্ঘ এই যোন বৰগচিত্ৰ এটা হ'ল ক' বৰগিত্ৰ তাৰ কৰ্ণৰ দৰ্ঘ্য তাৰ বাহুৰ দৰ্ঘ ঠাৰ সবুৰে বেছি এইটাই ঠিক হ'ব অঁচাছ নম্বৰ দোকানৰ বাপা তুম চাৰ্ট পৰাই এক মিটৰ পঞ্চি চেণ্টিমিটৰ তোম ভ ফ্ৰকৈ দুই মিটৰ পঁচিছ চেণ্টিমিটৰ মাপৰ কপডা কি মট উপ বা কেতিয়ে দৰ্ৰ্ঘৰ কপডা কি ক' কৰিবা আমি মিছাই দাব কেতে যোন চাৰ্ট পৰাই এক মিটৰ পঞ্চমিটৰ আ পাই ফ্রকাই কো দুইমিটর পঁচিশ সেটিমিটর মিশে দেত হয়ে যাব দেখ দশ রু শূন্য হাত রেলা এক ছ দুই আট এক নয় দুই এক তিন কে যিটর নব সেটিমিটর চালিশ নম্বর দেখ দোকানি পাখে উপর বটকরা গুড়ি এই যে বটকরা চুড়া আছে দোকানী পাখে আত্ম গ্রামের বটকরা হলে সে দুই কিগ্রা ওজন একাথর এক ওজনপার তাহলে এর দেখ চারটি অপশন অ তাহলে এটি দেখ দুই কিগ্রা ওজনের জিনিস একাথর ওজন করে পাব না তাহলে কতটা নবা আমি দুইশ গ্রাম বট করা একচাড়ি নম্বর গোটিয়ে পাত্রের চারি লিটর পাঁচশো লিটর ক্ষীর ধরে এই যে পাত্রটি দেখুছ এটা চার লিটর পাঁচশো লিটর ক্ষীর ধরে মুনা এক লিট্রিয়া মাপপোড় থাকি লেখা হয় ক্ষীর মাপিলে অতি কমরে কত্থথর ক্ষীর মাপি পাত্রটি পুরা করে পাব তাহলে এটাকে দেখ এক লিট্রি মাপপোড়াটা তাহলে সে যদি আমার যদি চার থর দেবো চার লিটর হব কিন্তু পাঁচশো আহ বাকি রই যাব ত'লে আমি অতি কমৰে পাঁচ লিটৰ ন কেঁচৰ দাবা পাঁচৰ দিলে কি হ'ব ন চাৰে চাৰি লিটাৰ ধৰিব আৰু কমাইদেলে কেতিয়া হৈ যাব ন ঠিক মা পাৰে হৈ যাব পূৰা হৈ ৰজিব বয়ালি নম্বৰ সোণালী চলিত বৰষ দুাৰ একৈছ ফেব্ৰুৱাৰী ছবিশ তাৰিখৰু মাৰ্চ পাঁচ তাৰিখ পৰ্যন্ত মামু ঘৰে ৰা তবে মামু ঘৰে কেতি দিন ৰ ফেব্ৰুৱাৰী মাছ কেতিয়া অঠাইশ দিনি ত'লে আমি ছবিশ সতাইছ অঠাইছ দুইদিন ৰছা হৈগল এপটে কেতে দিন হৈ গ'ল পাঁচদিন ত'লে ছবিশ সতাইছ অঠাইছ তিনিদিন ই পাঁচদিন কেতিয়া আঠদিন ত'লে ইয়াৰ ৰাইট আনচাৰ হ'ব খ আঠ দিন দেখ তেয়ছ ন ঘণ্টা ঘণ্টা ন উপৰে আৰু মিনিট ঘণ্টা বাৰ উপৰে মিনিট কণ্টা পূৰা ঘূৰি পুনি বাৰ উপেৰে ৰখ ন আপুনি ৰচে নটা বাজিছে ত'লে পূৰা পুৰি মিনিট ঘণ্টা ঘূৰিব ঘূৰিকি ক'ত ৰ বাৰ উপৰি ৰ'লে গোটেই ঘণ্টাই কথা ঘূৰিলা না নাই ত' ঘণ্টা ঘণ্টা ফেৰ পুনি কেইটি ৰহিবৰে ৰ ঠিক আনচাৰ হ'ব খোৱাছ নম্বৰ সংখ্যা ক্ৰম দেখি খালী ঘৰে কেঁ সংখ্যা ৰব চিহ্ন এইতে দেখ সতাইছোঁ বাইশ তু পাঁচ বিয়োগ কলে বাইছ হ'ল এইটাই আগে বিয়োগ কৰি দেখিব কেতিয়াবা বিয়োগ হৈছি কেতে সতাইছৰু পাঁচ গল বাইশ ৰাইশ ৰো পাঁচ গলে সতৰ ৰতৰ ৰ বাৰ ৰ ত'লে ৰাইট এনচৰ হ'ব কেতেতৰ অপচন ঘ পঁয়লিছ নম্বৰ জাতিৰ পিছ মাহ গান্ধীৰ জন্মদিব গান্ধী জয়ন্তী ভাৱে পালন কৰা যায় এ অক্টোবর মাসরে পড়ে থাকে নিম্ন উক্তি মানুষ কেউ উক্তিটি এই মাছপ্রাই উপযুক্ত এই মাছটি না এংরাজি বর্ষর দশম মাস কভেম্বর মাস না এই ঘরে হবার দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইকটি করা জমা ভুলবে প্রথম করে আমার চ্যানেল দেখ দেবে